নমস্কার। শীতকাল ঠান্ডা পড়ে গেছে, এবার নিত্য নতুন পিঠের সময়। তো আমি আজকে আপনাদের একটা নতুন পিঠে তৈরি করব, সেটা হচ্ছে সুজির রসপুলি। আর এই সুজির রসপুলি করতে গেলে কি কি লাগবে? সবার প্রথমে লাগবে দুধ। আমি 1 লিটার দুধ আগে থেকে গ্যাসে বসিয়ে দিয়েছি, এটা ঘন করে জ্বাল দিতে হবে। লাগবে নারিকেল, আমি নারিকেলটা কুড়িয়ে রেখে দিয়েছি। সবার প্রথমে লাগবে সুজি। আমি মেজারিং কাপের 1 কাপ সুজি নিয়েছি, খুব সামান্য একটু বেকিং সোডা নিয়েছি, এলাচ গুঁড়ো লাগবে, একটু সামান্য ঘি লাগবে, আর নলেন গুড় লাগবে। সবার প্রথমে আমি সুজিটাকে শুকনো খোলায় হালকা করে ভেজে নেব। আমি সুজিটাকে লো ফ্লেমে 5 মিনিট ভেজে নিয়েছি। এটা কড়া ভাজা হবে না, একদম হালকা ভাজা হবে। কড়া ভাজলে এর আঠা থাকবে না, ওই জন্যই হালকা ভেজে নিতে হবে। এটা আমি একটা বোলের মধ্যে নামিয়ে নেব। আমি বা 1 টেবিল চামচ মতো ঘি দেব। এতে গুড় দিয়ে দেব। আমি 200 গ্রাম মতো, 300 গ্রাম গুড় আছে, আমি 200 গ্রাম মতো গুড় এতে দিয়ে দেব। নারিকেল দেব। নারিকেলটা যে যেমন দেবে সেরকমই টেস্ট হবে। নারিকেল একটু বেশি দিলে ভালো লাগে, গুড় নারিকেল এমনি একটু ভালো লাগে। আমি এবার নারিকেল আর গুড় একসাথে মিক্সড করে নিয়েছি। আমি এবার এতে একটু দুধ দেব। আমি দুধটা আর এক সাইডে ফুটতে দিয়েছিলাম। আমি এই চামচে 3 চামচ দুধ দিলাম। এবার একটু এলাচ, আমি গুঁড়ো করে রেখেছিলাম, এলাচ গুঁড়ো দিয়ে দেবো এতে মিশিয়ে। এলাচ গুঁড়ো দিলে খেতে খুব সুন্দর গন্ধ আসবে একটা। এবার আমি অল্প অল্প করে এতে সুজি দিতে থাকবো। আমার এটা শুকনো হয়ে যাচ্ছে, ওই জন্য আমাকে আরও একটু দুধ দিতে হবে। আরও আমি 2 চামচ দুধ দিয়ে দেব। এটা আমার লো ফ্লেমে সুন্দর করে এটা শুকনো করে নিতে হবে। আমার সুজিটা অনেকটা শুকনো হয়ে এসছে। আমি অল্প একটু বেকিং সোডা নিয়েছি, এটা একটু ছড়িয়ে ছড়িয়ে দেবো। দিয়ে সুন্দর করে মিক্স করে নেব। গ্যাসটা আমি এবার অফ করে দেব। আমি এবার ঠান্ডা হতে দেব। আমি এবার একটু ময়দা ছড়িয়ে দিয়ে সুজির ডোটাকে সুন্দর করে মথে নেব। আমি সুন্দর করে এটা মথে নেব। আমি সুজির ডোটা সুন্দর করে একটু ময়দা দিয়ে ডোলে ডোটা একদম মোলায়েম করে নেব। হালকা গরম থাকতে থাকতে এটা মথে নিতে হবে একদম। এবার একটু লম্বা করে নিতে হবে। লম্বা করে নিয়ে ছোটো ছোটো লেচির আকারে গড়ে নিতে হবে। এই সাইজের লেচির আকারে গড়ে নিতে হবে। এইভাবে আমি সবগুলো লেচি করে নেব।
আমি সবগুলো লেচি বানিয়ে নিয়েছি, নিয়ে গোল করে নিয়েছি। আমি এবার একটু হাতে ঘি লাগিয়ে নেব। এবার একটা করে লেচি নেব আর একটু এরকম চ্যাপটা করে নেব। একটা কৌটো ঢাকনা নেব, নিয়ে মাঝখানটা একটু ডিজাইন করব। একটু এরকম দাগ করে নিলাম, নিয়ে একটা টুথপিক নিয়ে মাঝখানে এরকম ছিদ্র করে দিলাম, দিয়ে সাইডটা একটু ডিজাইন করে দেবো। এটা জাস্ট একটু ডিজাইন, এমনি চ্যাপটা করে করলেও হয়, কিন্তু ডিজাইনটা করলে দেখতে ভালো হবে। হয়ে গেল আমার একটা ডিজাইন পিঠে। আমি আর একটা নেব, এইভাবে চ্যাপটা করে নিলাম, কৌটোর ঢাকনা নিলাম, এইভাবে দাগ করে নিলাম, মাঝখানে একটা ছিদ্র করে নিলাম, নিয়ে এইভাবে ডিজাইন করে দেবো টুথপিকটা দিয়ে। আবার একটা হয়ে গেল। এইগুলো আমি এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব। আমি এইভাবে অনেকগুলো পিঠে বানিয়ে নিয়েছি। এবার আমি একটু ভাজবো, আর এগুলো যখন ভাজা হবে তখন এগুলো বানাতে থাকবো। অনেকগুলো আমার বানানো হয়ে গেছে। তেলটা আমি গরম করতে দিয়েছি, আর তেলটা আমার কড়া গরম হবে না, কিন্তু হালকা গরম হবে। এক এক করে সমস্ত পিঠেগুলো ভাজতে থাকবো। আমি একটু কড়াইটা ধরে এইভাবে নাড়িয়ে দেব। এগুলো এপিট ওপিট করে উল্টে দিয়ে একটু ভাজা ভাজা করব। সবগুলো পিঠে আমি ওই পিঠটা ভেজে নেব। সবগুলো আমার উল্টানো হয়ে গেছে। আমার পিঠেগুলো ভাজা হয়ে গেছে। দুই পিঠে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এক এক করে উঠিয়ে নেব আমি একটা প্লেটে। আমি এবার এই যে ভেজে তুলে রেখেছি, এবার আমি গরম দুধে এক এক করে সব দিয়ে দেবো। গুড়টা একটু পরে দেবো, আগে শুধু গরম দুধে দিয়ে দিলাম, তারপর গুড় পরে দেবো। আমার অর্ধেক পিঠে ভাজা হয়ে গেছে, ওইটা নিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। আরও অর্ধেক পিঠে আমি ভাজছি, এটা এটাও ভাজা হয়ে গেছে, আমি গরম দুধে এগুলো দিয়ে দেব। সবগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু হাঁড়িটা একটু ভালো করে কাট করে দেবো, সব যেন দুধ ঢুকে যায়। এবার একটু আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো। আমার দুধটা ফুটে গেছে, আমি এবার এতে গুড় দেব। গুড় দিয়ে আমি বেশি কিন্তু ফোটাবো না। আমি আরও 100 গ্রাম গুড় দিয়ে দিলাম, আর এই এলাচের গুঁড়োটাও ওপর থেকে দিয়ে দেবো। দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, দিয়ে গ্যাসটা অফ করে দেবো। আমি 4টে শুকনো পিঠে রেখে দিলাম, এটা আমার ছেলে খাবে, বলে মা শুকনো 4টে খাবো। আর এই রসের মধ্যে যে পিঠেটা দিলাম, এটা একদম রসগোল্লার মতন খুব সুন্দর একটা নতুন পিঠে, সুজির রসকুলি। আপনারা বানাবেন, সত্যি খুব ভালো লাগবে। এটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি।
পিঠেটা আমি দুধের মধ্যে দিয়ে রেখেছি, আর তারপরে গুড় আর এলাচ দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। এইবার আমি দেখবো পিঠেটা কেমন হয়েছে, তারপর আমি প্লেটে উঠিয়ে দেবো। হয়ে গেছে আমার সুজির রসপুরি, খুব ভালো একটা রেসিপি, পিঠের একটা নতুন রেসিপি। আপনারা বানাবেন, সত্যি খুব ভালো লাগবে। আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন, বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন। আর এই রেসিপিটা দেখে আপনারা আপনার বন্ধু বান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন। রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, প্লাস বেল আইকনে ক্লিক করবেন, তাহলে আমি আরও নিত্য নতুন এই পিঠের রেসিপি আপনাদেরকে দেখাবো। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।